নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হোটেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো আমার ঠাকুমার আরও একটি রান্না। এটা পূর্ববঙ্গে ঢাকার একটি রান্না, যার নাম চিংড়ি আলুর বাটি চচ্চড়ি। খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। পরে আমি এটা জানতে পারলাম সুপ্রিয়া দেবীর বই থেকে, যে মহানায়ক উত্তম কুমারেরও কিন্তু এই রান্নাটা খুবই ফেভারিট ছিল। তার জন্য এখানে ছোট চিংড়ি নিয়ে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছের পিঠের দিকে যে কালো শিটটা থাকে সেটাও ফেলে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, এইভাবে ডুমো করে কেটে রেখেছিলাম। যেহেতু বাটি চচ্চড়ি, আলুগুলো ছোট করেই কাটতে হবে। এই আলুটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপর একে একে সব মশলাগুলো দেব। এখনই সব মশলা দিয়ে দেব না, রান্নাটা হয়ে যাওয়ার শেষেও কিন্তু আবারও মশলা দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো সর্ষের তেল। পরে আমি আবার সর্ষের তেলটা দেব। এখন বড় চামচের দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে এই রান্নাটা। চিংড়ি মাছ তো সবার বাড়িতেই আসে, একবার অন্তত বলবো এইভাবে রান্নাটা করতে, দেখবেন অসাধারণ লাগে। খুব ভালোভাবে চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা। চিংড়ি মাছটা ভালো করে মাখানোর পর 5 থেকে 10 মিনিট মতো অপেক্ষা করব। 5 থেকে 10 মিনিট মতো অপেক্ষা করার পর দেখা যাবে চিংড়ি মাছ থেকে জল বার হতে শুরু করে দিয়েছে। খুব ভালো করে মাখা হয়ে গেছে, 5 থেকে 10 মিনিটও হয়ে গেছে, জলও বার হয়ে এসেছে। তারপর দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ জল। যেহেতু বাটি চচ্চড়ি, জলটা বেশি দিলে হবে না, আর আলুগুলোও সিদ্ধ হওয়ার দরকার, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটতে শুরু করে দিয়েছে, এবার গ্যাস সিম করে 5 মিনিট মতো ঢেকে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, ঝোলের পরিমাণটাও অনেক কমে এসছে, আর আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে। এখানে আমি বড় চামচে 2 চামচ কালো সর্ষে বেটে রেখেছি। সেই সর্ষে বাটাটা এবার দিয়ে দিচ্ছি। যে সর্ষে বাটার যে একটা ঝাঁজ, সেটা কিন্তু শেষে দিলে খুব সুন্দর লাগে এই বাটি চচ্চড়িতে। খুব ভালোভাবে সর্ষে বাটাটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আরও 2 চামচ সর্ষের তেল। কালো সর্ষে বাটা আর সর্ষের তেলটা কিন্তু শেষেই দিতে হবে। এইভাবে ওপর থেকে সর্ষের তেলটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো ঢেকে দেব। অলরেডি কিন্তু একটা সুন্দর গন্ধ বার হয়ে এসেছে। আমার এই রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। ওপর থেকে তেল বার হয়ে এসছে, রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল আমার ঠাকুমার হাতে চিংড়ি আলুর বাটি চচ্চড়ি। অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আশা করছি সকলেরই ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।